এক ম্যাচ হাতে রেখে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে আবারও হারালো টাইগাররা। ঢাকা ওয়াসার পানি পরীক্ষা করে প্রতিবেদন না দেয়ায় হাইকোর্টের অসন্তোষ, খরচ নির্ধারণ করে রিপোর্ট দেওয়ার নির্দেশ। রাজধানীর উত্তরখানে মা মেয়ে ও ছেলেকে হত্যা করা হয়েছে, ময়নাতদন্ত শেষে জানালো ফরেন্সিক বিভাগ। ভূমধ্যসাগরে নৌকাডুবিদের নিহত ও জীবিতদের খোঁজ চলছে, ইউনিশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি এম এ জি ওসমানী। এছাড়া সংবাদে আরও থাকছে, আইসিডিডিআরবিতে প্রতিদিন ভর্তি হচ্ছে অন্তত 700 রোগী, অনিরাপদ পানি পানে বাড়ছে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা। ঢাকা ওয়াসার পানি পরীক্ষায় যে টাকা খরচ হবে তার নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে 16 মের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুসারে ঢাকা ওয়াসার কোন কোন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা পরীক্ষা করে প্রতিবেদন দাখিল না করায় অসন্তোষ প্রকাশ করেন আদালত। তবে পত্রিকায় প্রকাশিত 16টি এলাকার পানি ব্যবহারের অনুপযোগী বলে জানান আইনজীবী শাকির আরজু। রিপোর্ট। ঢাকা ওয়াসার অনিরাপদ পানি পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল সোমবার, কিন্তু ওয়াসার পক্ষ থেকে বলা হয় ঢাকা ওয়াসার পানি পরীক্ষায় প্রচুর অর্থের দরকার। এ সময় আইনজীবী জাতীয় দৈনিকে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন আদালতের সামনে তুলে ধরেন। ঢাকার 16টি এলাকার পানি একেবারেই ব্যবহারের অনুপযোগী বলে প্রতিবেদনগুলোতে উঠে আসে। এর মধ্যে আছে জুরাইন, দনিয়া, শ্যামপুর, উত্তরা 4 নম্বর সেক্টর, লালবাগ, রাজার দেউরি, মালিবাগ, মাদারটেক, বনশ্রী, গোরান, রায়সাহেব বাজার, মোহাম্মদপুরের বসিলা, মিরপুর, পল্লবী, কাজীপাড়া ও সদরঘাট। 16টি ভালনারেবল জোনের তিনি তালিকা দিয়েছেন, সেই তালিকা দেওয়ার আলোকে তারা টেস্ট করার জন্য বলেছিলেন, সেই যে পিটিশন সেটা আগামী 16 তারিখে শুনানি হবে। অপরদিকে ওই আবেদনে আরেকটি বিষয় ছিল, অর্থাৎ বর্তমান যিনি এমডি ওয়াসার তার উপরে একটা নির্দেশনা চেয়েছেন, তিনি যেন পাবলিকলি যেন কোনো কমেন্টস না করে এই ওয়াসার পানি নিয়ে। বিষয়টি শুনে অসন্তোষ প্রকাশ করেন আদালত। পানি পরীক্ষায় যে অর্থ খরচ হবে তা প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। আরো 7 দিন সময় লাগবে, তো এই জিনিসটা যেহেতু একই জিনিস আসতেছে বিভিন্নভাবে, তো কোর্ট অনেক বিরক্তি প্রকাশ করেছে এবং সঙ্গে সঙ্গে বলেছে যে 2 দিনের মধ্যে কোর্টকে অর্থনের বিষয়টা ক্লিয়ার করতে। একই সঙ্গে আদালত বলেন 16 মে প্রতিবেদন দাখিল না করলে অতিরিক্ত সচিবকে তলব করা হবে। এর আগে 2018 সালের 11ই অক্টোবর বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করে আইনজীবী তানভীর আহমেদ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকায় আসগর আলী হাসপাতালে বরেণ্য এই অভিনেতার মেয়ে কোয়েল আহমেদের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ম্যাজিস্ট্রেট বিপ্লব বড়ুয়া। পরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাবার জন্য সবার কাছে দোয়া চান কোয়েল। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার শ্যামতলাল সেন, সঙ্গীতশিল্পী রফিকুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। গত 26 এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে আছেন তিনি। রাজধানীর উত্তরখানে একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফরেন্সিক বিভাগ। ছেলেকে গলা কেটে আর মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। তবে স্বজনরা বলছেন প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অসন্তুষ্টির কারণেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন। মিনালা দিবার সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট। রোববার রাত 8:30 রাজধানীর উত্তরখানের ময়নাটেক এলাকার একটি বাসা থেকে মা, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন মা জাহানারা বেগম, ছেলে কাজী মুহিত হাসান এবং মেয়ে তাপসিয়া সুলতানা। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে লাশের ময়নাতদন্ত হয়। পরে ফরেন্সিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান 3 জনকেই হত্যা করা হয়েছে। ময়নাতদন্তকালে আমরা যে 3টি বডি ছিল সব কিছু পর্যালোচনা করে আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মাকে মারা হয়েছে শ্বাসরোধ করে এবং বোনকেও শ্বাসরোধ করে মারা হয়েছে, ভাইকে মারা হয়েছে গলার
গলা কেটে। পচে যাওয়া মরদেহগুলোর ভিসেরা থেকে হত্যাকাণ্ড সম্পর্কিত আরও বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। ভিসেরা রিপোর্ট আসবে, আসার পরে এবং সিন অফ ক্রাইমে যদি আমরা যাই, তারপর বোঝা যাবে যে আসলে সত্যিকার অর্থে ওরা কি ফাঁসি দিয়েছে না, এটা একটা হোমিসাইডাল কেস। তবে মর্গে আসা নিহতদের স্বজনরা বলছেন, চিরকুটে উল্লেখ করা পারিবারিক অবহেলা কিংবা সম্পত্তির কারণে নয়, বরং প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অসন্তুষ্টির কারণেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন। মেয়েটা ছিল প্রতিবন্ধী, এটা থেকে এদের মন মানুষের দিকে একটা দিনে দিনে মানে ডেসপারেটের দিকে যাচ্ছে, এটা আমার ধারণা। অবহেলা কোনো কিছু আমি নিজেও দেখি নাই বা আমার আত্মীয় স্বজনের কারোর মধ্যেও এরকম কোনো কিছু আমি দেখি নাই। নিহত জাহানারার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। কয়েক বছর আগে তার স্বামী মারা যান। পহেলা মে উত্তরখানের এই বাসা ভাড়া নেন তারা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শিক্ষা স্বাস্থ্য খাতের দুর্নীতি খতিয়ে দেখতে রাষ্ট্রপতির নির্দেশ, অযথা হয়রানির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। খালেদার দুর্নীতি মামলার আদালত পরিবর্তন, বিচার কাজ চলবে কেরানীগঞ্জ কারাগারে। আবারও আমন্ত্রণ রাতের একুশের সংবাদে। যেখানেই দুর্নীতি সেখানেই দুর্নীতি দমন কমিশনকে হস্তক্ষেপ করতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নির্দেশনা দিয়েছেন বলে জানালেন দুদক চেয়ারম্যান ডক্টর ইকবাল মাহমুদ। দুর্নীতিবাজদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে দৃষ্টি রাখারও পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্নীতি খতিয়ে দেখতে দুদককে তৎপর হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের হাতে 2018 সালের বার্ষিক প্রতিবেদন পেশ করে দুর্নীতি দমন কমিশন দুদক। চেয়ারম্যানের নেতৃত্বে দুদক কমিশনারও রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনটি উপস্থাপন করেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুর্নীতির বিষয় খতিয়ে দেখতে তৎপর হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। বঙ্গভবন থেকে বেরিয়ে প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান। সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির প্রসঙ্গে সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরেন চেয়ারম্যান। স্বাস্থ্যের দুর্নীতির ব্যাপারে উনি খুবই উদ্বিগ্ন, শিক্ষার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। আমরা যদি 2030 সাল নাগাদ যদি আমরা সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে চাই তাহলে কোয়ালিটি এডুকেশন ইজ এ মাস্ট। ডাক্তার সাহেব যারা আছেন তারা ওনারা যাতে সঠিকভাবে সঠিক দায়িত্ব পালন করেন আমরা সেই আহ্বান রাখছি আজকে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি। সরকারের প্রত্যেক সেক্টরে যেখানেই দুর্নীতি সেখানেই যেন দুর্নীতি দমন কমিশন হস্তক্ষেপ করেন, এটা মনীষীরা বলছেন। সরকারি খাস জমি দখলকারী এবং জনগণের অর্থ আত্মসাৎকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান অব্যাহত থাকবে বলেও জানান দুদক চেয়ারম্যান। জনগণের সম্পত্তি, জনগণের হক যারা নষ্ট করছেন আপনারা সম্পত্তি ফিরায় দেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো সহ আরও 12 মামলার বিচার এখন থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত 2 নম্বর ভবনের অস্থায়ী আদালতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। 12টি মামলা হল রাজধানীর দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে করা 8টি মামলা, যাত্রাবাড়ি এলাকায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলা, মানহানির অভিযোগে করা 3টি মামলা। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী 11 জুন মঙ্গলবার শুরু হবে। ওইদিন বিকেল 5টায় বসবে অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই অধিবেশনের আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই অধিবেশনে 13 জুন 2019-20 অর্থবছরের বাজেট পেশ করা হবে। এরই মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বাজেট পেশের এই তারিখের ঘোষণা দিয়েছেন। আইসিডিডিআরবিতেই ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে 600 থেকে 700 রোগী। গরমের তীব্রতায় অনিরাপদ পানি পানে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মহাখালীর আইসিডিডিআরবিতে আসেন রোগীরা।
হাসপাতাল ভবনে জায়গা সংকুলন না হওয়ায় বাইরে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছে আইসিডিডিআরবি। তীব্র গরমে বাইরে খাবারের পর এই রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন রোগীরা। কালকে থেকে বমি আর পাতলা পায়খানা মানে অবিরত চলতেছে। হ্যাঁ, আজকে সকালে আইছি, আবার বাসার মধ্যে আপনার স্যালাইন স্যালাইন লাগাইছি, তারপর কাজ হইতেছে না, পরে আইছি সকালে। বাচ্চা অসুস্থ নাই, পাতলা একবার পানির মতো পায়খানা করতেছে। অনিরাপদ পানীয় গ্রহণের ফলে সাধারণ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন আইসিডিডিআরবির চিকিৎসক। গরম আসলে পানির কনজাম্পশন বেড়ে যায়, সেটা খাওয়ার পানি হোক কি ব্যবহারের পানি হোক, ডায়রিয়া পানিবাহিত, সেই জন্য এটা প্রকোপটা বেড়ে যায়। আশা করছি যে ঈদ পর্যন্ত এইভাবেই যাবে, এখন 650 থেকে 750 রোগী থাকছে। ডায়রিয়া থেকে বাঁচতে বেশি পরিমাণে নিরাপদ পানি পান এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ওয়াটার ক্যারি করি বা ফিল্টার পানি ব্যবহার করি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। দিনাজপুরে জমে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার। নাভিজাত এই টমেটোর ফলন হয় গ্রীষ্মে। এই বাজারজাতকরণে উত্তরাঞ্চলের অন্যতম কেন্দ্র গাবুরাহাটে কৃষক ও মৌসুমি ব্যাপারীদের বেশ ভিড়। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুরাহাট উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গ্রীষ্মকালীন টমেটোর বাজার। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিলেট সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই বাজার থেকে টমেটো সংগ্রহ করেন। পাইকার ব্যাপারীরা বলছেন, এবার বাজারে টমেটোর প্রচুর চাহিদা রয়েছে। হাট থেকে প্রতিদিন গড়ে 60টি ট্রাক টমেটো দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। বেচাকেনা হচ্ছে 25 থেকে 30 কোটি টাকা। সরকারও ভালো রাজস্ব আয় করছে। নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে। শ্রীলঙ্কায় আবারও সহিংসতা, চিলাউয়ে কারফিউ, ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ। লা লিগায় গেটাফের বিপক্ষে বার্সেলোনার জয়, সোসিয়াদের কাছে 3-1 গোলে রিয়াল মাদ্রিদের হার। আমন্ত্রণ আবারও রাতের একুশে সংবাদে। এবারে প্রবাসের খবর। সৌদি আরবে ইফতার ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ জেদ্দা। এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক লেখক রুমি সাইদ। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির সভাপতি নূর সামাত নিয়াজি। এ সময় বক্তারা শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। আর এডির সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। এক ম্যাচ হাতে রেখে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে আবারও হারালো টাইগাররা। ঢাকা ওয়াসার পানি পরীক্ষা করে প্রতিবেদন না দেয়ায় হাইকোর্টের অসন্তোষ, খরচ নির্ধারণ করে রিপোর্ট দেওয়ার নির্দেশ। রাজধানীর উত্তরখানে মা, মেয়ে ও ছেলেকে হত্যা করা হয়েছে, ময়নাতদন্ত শেষে জানালো ফরেন্সিক বিভাগ। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ও জীবিতদের খোঁজ চলছে তিউনিশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24online। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।